সম্মানিত সুদী আমরা আমাদের পত্রিকা অফিসে আমাদের একজন সিনিয়র এবং কি সাবেক লালমাই কলেজের অধ্যাপক আলমগীরষণ অফু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি আমাদের মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এসপি লোটাস কামাল অত্যন্ত আস্থাভাজন লোক আমরা অধ্যাপক আলমগীর সোন অফু থেকে জানতে চাইব ব্যক্তিগত জীবনের ছাত্র জীবন এবং কী শিক্ষকতা জীবন রাজনৈতিক জীবন নিয়ে উনি ওনার রাজনৈতিক জীবনে এলাকার যারা জনগণ এবং কি ভোটার সাধারণ জনগণ রয়েছে তাদেরকে কি দিয়েছেন এবং উনি কি পেয়েছেন ধন্যবাদ আমি যুগ যুগান্তরের কে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এবং তাদের এই কর্মকাণ্ড দেখে আমি আসলেই অনেক উৎফুল্লিত এবং আমাদের এই লালমায়ের কৃতি সন্তান এনএস কি ব্রিয়ার এইসব কর্মকাণ্ড আমি আগে জানতাম না দেখে আমার ভালো লাগলো এবং তাদের অফিসে এসে আমিও যেহেতু একজন সংবাদকর্মী সংবাদ নিয়ে কাজ করি সেই জন্য অনেক ভালো লেগেছে প্রথমে আমি যুগ যুগান্তরকে ধন্যবাদ জানাই আজকে এখানে এসে আমাকে সম্মানিত করার জন্য আর আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি পারিবারিক কারণেই আমি আদর্শকে ভালোবাসা শিখি তারপরে পাগমারা উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি উনিশশো ছিয়াশি সালে তারপরে আমি নোয়া ফয়জুলিশা সরকারি কলেজে ইন্টারমিডিয়েট বাণিজ্য শাখায় ভর্তি হওয়ার পরে ওইখানে মরহুম সুরুজ মিয়া সুরুজ ভাই এর সাথে আমার সম্পর্ক হয় পরিচয় হয় এখানে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি ওইখানে হোস্টেল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং ছাত্র সংসদে আমি জাহাঙ্গীরওয়াল পরিষদে পাঠাকার সম্পাদকের নির্বাচন করেছিলাম ওই সময় তাবারক কায়েস ভাই আমাদেরকে তত্ত্বাবধায়ন করতেন পরবর্তীতেই আমি ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই ভিক্টোরিয়া কলেজে অনার্স বিজ্ঞান বিষয়ে ভর্তি হওয়ার পরে ওইখানে যারা ছাত্র রাজনীতি করেন তাদের সাথে যোগাযোগের পর আমি বাণিজ্য অনুষদের সভাপতির দায়িত্ব পালন করেছি তারপরে ছাত্র সংসদের সাহিত্য বিতর্ক সম্পাদক পদে নির্বাচিত হয়ে এবং বিক্ষা কলেজের সহসভাপতির দায়িত্ব ছিলাম তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করতে গিয়ে যদিও ওইসবে জামাত শিবিরের কারণে ওইসবে রাজনীতি করতে পারি নেই আমি হলে উঠতে পারি নাই কটেজ থেকেই আমার পরীক্ষা মাস্টার শেষ করেছি তারপরে আমাদের প্রিয় মানুষ আমাদের গর্ব আহম মোস্তফা কামাল লোটাস কামাল সাহেব আমাদের প্রয়াতনা দত্ত খাবুল কালাম মজুমদারের বন্ধু হিসেবে উনি যখন এলাকায় আসলেন আমি ব্যক্তিগতভাবে ওনার আচার আচরণ এবং ওনার লেখাপড়া এবং দূরদর্শিতা দেখে একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসাবে ওনার পাশে ছিলাম এরপর থেকেই ওনার প্রতিটি কর্মকাণ্ডে আমি রাজনৈতিক কর্মী হিসেবে লোটাস কামালের একজন কর্মী হিসেবে ওনার পাশে ছিলাম এবং আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে ওনার এই কর্মকাণ্ড তারপরে প্রতিটি ক্ষেত্রেই আমাকে ভালোবেসে আমাকে স্নেহ করে আমাদের কুমিল্লার অহংকার আজকে সারা পৃথিবীর বিশ্ব শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং সকল জায়গায় আমাকে উনি প্রোভাইড করেছেন এবং রাজনীতি করার সুযোগ দিয়েছেন আমি প্রেক্ষাপটে বলতে চাই প্রথমে এসে উনি ছাত্রলীগের যেই কুমিল্লা সাবেক কুমিল্লা নয় নির্বাচনী এলাকা ছিলেন ওইখানে ছাত্রলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিলেন এবং আমার সাথে আহ্বায়ক ছিলেন ডাক্তার খুরশেদ আলম ওই সময় আপনি জানবেন আপনি ওই সময় আমাদের রাজনীতির সাথে জড়িত ছিলেন তার পরবর্তী সময় যখন ছাত্রলীগের সহসভাপতি ছিলাম লাকসাম উপজেলার ছাত্র যুবলীগের সহসভাপতি ছিলাম এবং আমার প্রিয় নেতা হোমা মুস্তফা কামাল লোটাস কামাল সাহেব উনি আমাদের ওই সময় বৃহত্তর লাকসামের আমাদের যে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছে স্বেচ্ছাসেবক কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছেন এবং আজকের এলজিডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেব ওনার পক্ষ থেকেই ওই সময় চেয়ারম্যান ফারুককে সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছিলেন ওইখানেও আমার প্রিয় মানুষ আহম মোস্তফা কামাল লোটাস কামা সাহেব ওনার একজন কর্মী হিসেবে আমাকে চিহ্নিত করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন পরবর্তী সময়ে যখন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ হলো আমার নেতা আমাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আজকে এই প্রেক্ষাপটে বলতে চাই আমার নেতা আহমা মুস্তফা কামাল লোটাস কামার সাহেব প্রতিটি ক্ষেত্রেই আমাকে রাজনীতি করার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেই কারণে আজকে নিজেকে ধন্য মনে করি তার পরবর্তীতে জীবন জীবিকার প্রয়োজনে আমি দেশের বাইরে চলে যেতে হয় কলেজে চাকরি করেছি ওনারই প্রতিষ্ঠিত কলেজ ওনারই বন্ধু অধ্যক্ষ আবুল কালাম মহিন্দার কলেজে দীর্ঘদিন চাকরি করেছি লালমাই কলেজে খণ্ডকালীন চাকরি করেছি দুই সালে ওই সময় আমার বিভিন্ন পারিবারিক এবং রাজনীতি ঘরার কারণে আমার কলেজের বেতন বন্ধ করে রেখেছিলেন হত্যা মামলা দিয়েছেন কারা নির্যাতন ভোগ করেছি এবং সাতাশটি মামলার আসামি হওয়ার পরে জীবন জীবিকার প্রয়োজনে ওইসমে দেশ ত্যাগ করতে হয় এই কথাটি বলতেছিলাম যে আমার প্রিয় মানুষ আমাদের কবিলের গর্ব এবং সারা বাংলাদেশের অহংকার আহম মোস্তফা কামাল সাহেব আজকে যখন উনি রাজনীতিতে সারা বাংলাদেশে একটি অবস্থান নিয়েছেন এবং আমাকে শতদক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দিয়েছিলেন আমি বিদেশে থাকাকালীন অবস্থাও মনের টানে আদর্শের কারণে আমার সাথে যোগাযোগ ছিল বিগত নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচনে কালীন সময়ে দেশে এসেছি আমার নেতা আমাকে নির্দেশ করেছেন দেশে আসার জন্য আমি দেশে আসার পরে লালমাই উপজেলার নির্বাচনী সমন্বয়ের যে দায়িত্ব দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি চেষ্টা করেছি ওনার নির্দেশ অনুযায়ী লালমাই উপজেলার প্রতিটি মানুষের সাথে ওনার পরামর্শ মোতাবেক সকল কাজকর্ম করার জন্য যথাযথভাবে আমি আমার কাজটুকু করেছি জানি না কতটুক সঠিকভাবে করতে পেরেছি তার ফলশ্রুতিতেই বিদেশে আমি গেলাম রাজনীতি করি রাজনীতির সাথে যোগাযোগ আছে আবারও আদর্শের কারণে আমার নেতার আমার নেতার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার কারণে আবারও দেশে এসেছি আমার প্রত্যাশা থাকবে বিগত দিনে যেমনিভাবে আহাম মুস্তমা আমাদের গর্ব আমাদের অহংকার কামাল ভাই যেমনিভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি তেমনিভাবে আগামী দিনে যেই কোনো কর্মকাণ্ডে যেই কোনো ক্ষেত্রে আমার প্রিয় মানুষ আমাদের গর্ব লোটাস কামাল কামাল ভাই যে দায়িত্ব দিবেন যেই কাজের জন্য আমাকে বলবেন আমি চেষ্টা করব আমার জায়গায় থেকে সেই দায়িত্বটুকু পালন করার জন্য সেই দৃষ্টি থেকে লালমাই উপজেলাবাসী এবং লালমাই উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগের প্রতিটি নেতা কর্মীর কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি পরিশেষে আমার নেতা আহম মুস্তফা কামাল আজকে সারা বিশ্বের প্রধান বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হয়েছেন বিগত দিনে পরিকল্পনা মন্ত্রী হিসেবে লোটাস কামাল সাহেব আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ওনার পরিকল্পনা সারা বাংলাদেশে যে অগাধ উন্নয়ন হয়েছেন তেমনিভাবে আজকে অর্থনীতিতেও উনি ব্যাপক সারা জাগিয়েছেন বিশেষ করে প্রবাসীদের জন্য দুই পার্সেন্ট রেমিটেন্স প্রণোদনা দিয়ে আজকে ব্যাপক সারা জাগিয়েছেন আমার প্রত্যাশা থাকবে উনি ওনার কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে আমাদেরকে ওনার জায়গা থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে দেশকে একটি ভালো জায়গা নিয়ে যাবেন এবং আমার প্রিয় নেতা আহম মুস্তমা কামাল কামালের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি